বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন এক ব্যক্তি যে একবার চলবে, একবার হোঁচট খাবে, একবার আগুন তাকে ঝলসে দিবে, যখন সে তা অতিক্রম করবে তা থেকে ফিরে থাকবে, অথবা সে বলবে, ভগবান যিনি আল্লাহ তিনি আমাকে এর থেকে নাজাত দিয়েছেন, নিশ্চয় আল্লাহ আমাকে এমন এক বস্তু দান করেছেন যা পূর্বে কাউকে দান করেনি। কারণ জাহান্নামের আজাব ও পরিস্থিতি একের পর এক কঠিন হতে থাকে, এরকম পরিস্থিতিতে সে নাজাত পেয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তার জন্য একটি গাছ জাহির করবে, সে এই গাছ দেখে বলবে, হে আমার রব, আমাকে এই গাছে নিকটবর্তী করুন যেন তোর ছায়া ও পানি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে এটা দান করি তুমি আর কোনো কিছু চাইবে না তো? সে বলে, হে আমার রব, আমি ওয়াদা দিচ্ছি আমি আর কোনো কিছু চাইবো না, তুমি যদি আমার এটা দিয়ে দাও তাহলে আমি কোনো কিছু চাইবো না। আর তার ধৈর্য সম্ভব হবে না, সে বারবার চাইতে থাকবে, ফলে সে সেখান থেকে ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে। অথবা তার সামনে আরেকটি নতুন গাছ জাহির করা হবে, যা দেখে সে প্রথম যে গাছের নিচে ছিল তার সুন্দর এবং তার মরমীয়তা সে সব কিছু ভুলে যাবে। সে ভুলে যাবে সে প্রথম গাছের যে আরামায়েশ পেয়েছে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছটির নিচে আশ্রয় দান করো যাতে করে আমি ছায়া ওর পানি পান করতে পারি। আল্লাহ তারা তখন বলবে, হে বনি আদম, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে তুমি আর কোনো কিছু চাইবে না? তিনি বললেন, হে আমার রব, আমাকে এর নিকটবর্তী করুন, আমি আর কোনো কিছু চাইব না। অথবা আল্লাহ দেখবেন যে তার কোনো ধৈর্য নেই, আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে দিবেন এবং ওই গাছে নিকটবর্তী করাবেন। অথবা তার সামনে জাহির করা হবে একটি গাছ জান্নাতের দরজার মুখে, যা পূর্বে দুটি গাছ থেকে অধিক সুন্দর ছিল। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছে নিকটবর্তী করুন যাতে করে আমি এর ছায়া ও পানি পান করতে পারি, আর এরপর আমি আর কোনো কিছুই চাইব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি কি আমাকে ওয়াদা দেওনি যে তুমি আর অন্য কিছু চাইবে না? সে বলে, অবশ্যই হে আমার রব, এটা ছাড়া আমি আর কোনো কিছুই চাইব না। হে রব, আমি কসম কাটছি, রব, আমি আর কোনো কিছুই চাইব না। অতবার আল্লাহ তাআলা তাকে তার নিকটবর্তী করিয়ে দিবেন। যখন সে নিকটবর্তী হবে, জান্নাতের আওয়াজ শুনবে এবং সে সুগানগুলো পাবে, তখন সে আবার আল্লাহর কাছে আবার আকুত মিনতি করবে। কারণ জান্নাতের সুগান 500 বছর বা 70 বছর 50 বছর দূর থেকেও পাওয়া যাবে। হে বনি আদম, কিসে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দিবে? তুমি কি সন্তুষ্টি যে আমি তোমাকে দুনিয়া ও তার সাথে তার সমান পরিমাণ দান করি? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি দু জাহানের রব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন। তিনি বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞেস করছো না যে আমি কেন হারছি? তারা বলল, আপনি কেন হারছেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এরূপ হেসতে দেখেছিলাম। তারা সাহাবীরা বলবে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন হারছেন? তিনি বললেন, আল্লাহ হাসি থেকে যখন সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছে অথচ আপনি দু জাহানের রব, তিনি বললেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই তা করতে পারি। সুবহানাল্লাহ। পপি পানের উপর আল্লাহ তাআলা হেসে দিবেন, এই মানে হলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এইসব সৌভাগ্য হবে তারাই যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাদের প্রতি রহমত দৃষ্টি দিয়ে তাকাবেন, নাজাত দিবেন। প্রকৃতপক্ষে আল্লাহ রহমত ও দয়া কেমন হতে পারে তা আমাদের কল্পনা আসবে না। হাসার মাঠে আল্লাহ তা দেখিয়ে দিবেন বান্দাদেরকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।